হাই, আমি সাইমন মুনু এর চ্যানেলের। আমি ভিডিও বানাই প্রোডাক্টিভিটি, পড়ালেখার টিপস অ্যান্ড ট্রিক্স, সেলফ ডেভেলপমেন্ট আর আমার লাইফ নিয়ে। হালকাস্টাইন ফ্যামিলি আমাকে একটি সুযোগ করে দিয়েছে তোমাদের সাথে আমার যেই নলেজ অভিজ্ঞতা আছে সেগুলো শেয়ার করার। তো আজকে আমি বলবো মানবিক সেকশনে, যে মানবিক বিভাগে আছে সেখানে কি শুধুই মুখস্থ? আমাদের মানবিক বিভাগ নিয়ে কিন্তু খুব একটা ইউটিউবে ভিডিও গাইডলাইন নেই, আর যেগুলো আছে সেগুলো মূলত ইনফরমেটিভ, কিন্তু কোনো গাইডলাইনে বলা হয়নি যে মানবিক বিষয়ের সাবজেক্ট যেগুলো আছে সেগুলো আসলে কেমন হয়। এখানে কি শুধু মুখস্থ করতে হয় যেমন সবাইটা বলে, নাকি এমনও কতগুলো সাবজেক্ট আছে যেগুলোতে শুধুই মুখস্থ না, একটু আমাদেরকে ম্যাথও করতে হয়, একটু আবার আমাদেরকে চিত্র আঁকতে হয়। তো দুই ধরনের সাবজেক্টের নিয়েই কথা বলবো। তো আর একটা জিনিস ডিবাঙ্ক করবো আজকে, সেই জিনিসটা হলো মানবিক যে বিভাগ আছে সেখানে কি শুধুই মুখস্থ নাকি। তোমরা যদি আমাকে না দেখে থাকো, আগে আমি আমার পরিচয়টা একটু দিয়ে নিই। আমি ঢাকা ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। আমি ভিডিও বানাই প্রোডাক্টিভিটি, স্টাডি টিপস অ্যান্ড ট্রিক্স আর আমার লাইফ সেলফ ডেভেলপমেন্ট নিয়ে। তো তোমার মন যদি ইন্টারেস্ট লাগে এই আমার চ্যানেল খুঁজে বের করার, খুঁজে বের করতে হবে না, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এখন আমি তোমাদেরকে বলবো, আমি এইচএসসিতে যেহেতু মানবিকে এসেছি, তো আমার কাছে মানবিকটা তখন মনে হয়েছিল, সায়েন্স থেকে আমি মানবিকে গিয়েছিলাম, মনে হয়েছিল খুবই মুখস্থ করা, খুবই কঠিন, আবার খুবই ইজি। সবাই যেভাবে বলে যে মানবিকে তো এত পড়ালেখা করা লাগে না, তো দুটো দিকের এক্সট্রিম একটা মনোভাব ছিল। কেউ বলতো যে মানবিকে যদি মুখস্থবিদ্যা ভালো না থাকে তাহলে ভালো করা পসিবলই না, যেটা আমার মোটামুটি এখন আমি বলবো যে মুখস্থবিদ্যা আমার খুব একটা ভালো না, তাও আমি চেষ্টা করি যাতে আমি পড়াগুলো ঠিকভাবে করতে পারি। এই জন্যই আমি কিন্তু মোটামুটি স্টাডি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে খুবই ইন্টারেস্টেড। তো এখন তোমাদেরকে বলি মানবিক বিভাগের যে সাবজেক্টগুলো আছে সেটা দুই ভাগে বিভক্ত। একটা ভাগ হলো আমাদের যে থিওরি বেস সাবজেক্ট আছে, মেজরিটি অফ সাবজেক্ট কিন্তু থিওরি বেস সাবজেক্টের মধ্যেই পড়ে। আর কতগুলো সাবজেক্ট আছে যেগুলো অ্যানালিটিক্যাল অথবা কিছু গ্রাফিক্যাল সাবজেক্ট, যেমন আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে এখন বুঝিয়ে দিচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যানালিটিক্যাল আর থিওরি বেস কয়েকটা সাবজেক্টের আমি উদাহরণ রেখেছি। এখন এই উদাহরণগুলো ছাড়াও মোটামুটি খুব একটা অনেক বেশি সাবজেক্টই আছে। তো এখন কেন আমি তোমাদেরকে এই জিনিসটা বুঝাচ্ছি যে শুধুমাত্র মানবিকই কিন্তু মুখস্থই না, এখানে আমাদের কিছু অ্যানালিটিক্যাল সাবজেক্টও আছে। তো সবচেয়ে বেশি অ্যানালিটিক্যাল যে সাবজেক্টটা আছে সেটা হলো পরিসংখ্যান। পরিসংখ্যানের পাশাপাশি অর্থনীতিকেও অনেক বেশি অ্যানালিটিক্যাল সাবজেক্টই আমরা ধরতে পারি। তো যুক্তিবিদ্যা ইজ জাস্ট পিওর লজিক। আর আমাদের এর পরের যে সাবজেক্ট আছে সেটা হলো মনোবিজ্ঞান আর ভূগোল। তো মনোবিজ্ঞান আর ভূগোল এই দুটো সাবজেক্টে চিত্রের অনেক প্রাধান্য আছে। তো আমাদের থিওরি বেস সাবজেক্টগুলো কিন্তু আমরা মেইনলি সবাই চিনি, সমাজবিজ্ঞান, ইতিহাস, পৌরনীতি, ইসলামিক ইতিহাস, সমাজকর্ম, এই টাইপের সাবজেক্টগুলো মোটামুটি থিওরি বেসড। এখন এই দুটো যে সাবজেক্ট আছে সেখানে তুমি বলতে পারো যে অ্যানালিটিক্যাল সাবজেক্টগুলোকে একটু বেশি টাফ ধরা হয়, কিন্তু এই জিনিসটা কিন্তু হওয়ার কথা ছিল না। মানবিকের স্টুডেন্টরা মনে করে যে তারা হয়তো অনেক, মানে মানবিকের স্টুডেন্টদেরকেই মনে করা হয় খারাপ স্টুডেন্ট, তারা ভালো স্টুডেন্ট হতে পারবে না, কিন্তু যেটা কমপ্লিটলি এখন আস্তে আস্তে ভুল প্রমাণিত হচ্ছে। তো অ্যানালিটিক্যাল সাবজেক্টগুলো কিন্তু আর্টসের স্টুডেন্টরা অনেক ভালো পারফর্ম করে অনেক ভালো রেজাল্ট করছে। তো এই অ্যানালিটিক্যাল সাবজেক্টগুলোতে মুখস্থর একটা পার্ট আছে। ইভেন তুমি যদি সায়েন্স আর কমার্সের সাবজেক্টের দিকেও তাকাও, কিছু কিছু টপিকে আছে যেগুলোর পুরোপুরি মুখস্থই করতে হয়। তো এখানের মধ্যে তুমি বলতে পারবে না যে শুধু আর্টসে শুধু মুখস্থই, তো আর্টসে অ্যানালিটিক্যাল সাবজেক্টও আছে, কোন থিওরি বেসে যেগুলো আমাদেরকে মুখস্থ করতে হয় সেই সাবজেক্টও আছে। তার মানে আমাদেরকে চুজ করতে হবে আমরা কোন সাবজেক্টটা নিব, আর সেই সাবজেক্টটার আমাদের ডিপেন্ড করবে কোন সাবজেক্টগুলো নিব সেগুলো ডিপেন্ড করবে আমাদের ক্যাপাবিলিটির ওপরে। এখন তুমি যদি মুখস্থ, তো বিদ্যা তোমার যদি ভালো হয়, তুমি যদি ভালো কিছু ভালোভাবে মনে রাখতে পারো, তাহলে তোমার জন্য থিওরি বেস সাবজেক্টগুলো খুবই ভালো হবে। থিওরি বেস সাবজেক্টগুলোর অনেক সুবিধা আছে। থিওরি বেস সাবজেক্টগুলোতে তুমি মোটামুটি একটা শিওরিটি থাকে,
তুমি আর কোনো কিছু ভুল যাবে না। মনে করো তুমি একটা ম্যাথ করতে চাইলে, ম্যাথ করতে গিয়ে তোমার যদি একটা ভুল হয় তাহলে তোমার অ্যান্সারটা ভুল আসবে, কিন্তু থিওরিটিক্যাল সাবজেক্টে তুমি ফ্যাক্টগুলো সাজিয়ে লেখার কারণে তুমি যদি ওইটার সম্পর্কে মোটামুটি একটু আইডিয়াই থাকে তাহলে কিন্তু তোমার উত্তরটা ঠিক হবে। কিন্তু থিওরি বেস সাবজেক্টে নাম্বারটা, ফুল নাম্বার পাওয়াটা একটু কঠিন। তাই থিওরি বেস সাবজেক্টটা অনেক মনোযোগ সহকারে পড়তে হবে, আর অ্যানালিটিক্যাল সাবজেক্ট অনেক প্র্যাকটিস করতে হবে। মানবিকে তুমি যদি যে সাবজেক্টটাই নাও সেই সাবজেক্টটাই যদি তুমি ভালো করে পড়ালেখা করো, তুমি যদি এফোর্ট দাও তাহলে কিন্তু তোমার এ প্লাস আসবেই। কিন্তু একটা কথা আছে, মানবিকে ফেল করা কঠিন কিন্তু এ প্লাস পাওয়া আরও কঠিন। কারণ এখানে তুমি যদি খুবই মোটামুটি লেভেলের স্টুডেন্ট হও তুমি কিন্তু একটা ডিসেন্ট অ্যামাউন্ট অফ নাম্বার পেয়ে যাবে, কিন্তু মানবিকের যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে টিচারদেরকে প্লিজ করা খুবই কঠিন হয়ে যায়, কারণ এখানে নাম্বার পাওয়া যায় না। তাই আমি আশা করব যারা এখনও সাবজেক্ট চয়েস করনি বা করে ফেলেছো, যদি আমি জানি অলরেডি সবাই সাবজেক্ট চয়েস করে ফেলেছো, তাই সাবজেক্টগুলো ডিফারেন্টভাবে পড়বে। আশা করি এই ভিডিওটি দেখে তুমি বুঝতে পেরেছো মানবিকের যে সাবজেক্টগুলো কেমন হয় আর কিভাবে পড়তে হয়। মানবিকে শুধু মুখস্থই না, আবার তোমার যদি যে সাবজেক্টগুলো মুখস্থ আছে সেই সাবজেক্টগুলো কিন্তু ভালো করে পড়তে হবে।